ভিউয়ার্স, আপনি যদি অল্প সময়ে শর্টকাট টেকনিকে ইংরেজি সাহিত্যর প্রিপারেশন নিতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। ভিউয়ার্স, আজকে ইংরেজি সাহিত্যের তৃতীয় পর্বে আমরা জন কিটস এবং টনি মরিসন সম্পর্কে জানব। ভিউয়ার্স, বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ছাড়া কোনো কোয়েশ্চেন হয় না, তেমনইভাবে ইংরেজি সাহিত্যে শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ কিংবা পিবি শেলি ছাড়া কোয়েশ্চেন হতে পারে এটি কল্পনাও করা যেতে পারে না। তো ভিউয়ার্স, এর আগে আর আরও দুটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে দেখানো হয়েছে পিবি শেলি এবং ওয়ার্ডসওয়ার্থ। তো পিবি শেলি কিংবা ওয়ার্ডসওয়ার্থ কতটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, যে কেবলমাত্র 36 বিসিএসে ওয়ার্ডসওয়ার্থ থেকে তিনটি কোয়েশ্চেন এসেছে। তো ভিউয়ার্স, আগের দুটি ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। আজকে আমরা জন কিটস সম্পর্কে জানব। জন কিটস হলেন একজন রোমান্টিক পোয়েট, তাকে বলা হয় পোয়েট অফ বিউটি, তাকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস। ডায়েড অফ টিউবারকিউলোসিস, সে টিউবারকিউলোসিস বা টিবি রোগে মারা যায়, যেটাকে বাংলায় বলে যক্ষা। টিউবারকিউলোসিসকে সংক্ষেপে টিবি বলা হয়। কিটস এর পয়ে মনে রাখা টেকনিক হলো ম্যাগনোলিয়া। ম্যাগনোলিয়াতে রয়েছে তার লেখা কবিতাগুলো, এমতে মেলানকোলি, ইতে অ্যান্ডিমিয়ন, জিতে গ্রেশান আর্ন, এইসতে হাই পারিয়ন, এতে নাইটিংগেল, এতে অটাম, এলতে হলো লামিয়া, আইতে হলো ইসাবেলা, এতে হলো অটাম। কিটসের কোটেশনগুলো মনে রাখার কৌশল। কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি, তাই বিউটি নিয়ে নিচের দুটি বিখ্যাত উক্তি কিটসেরই হওয়া স্বাভাবিক। বিউটি ইজ টুথ বিউটি, ওর অন এ গ্রেশিয়ান আর্ন, এ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার। টনি মরিসনের লেখা উপন্যাসগুলো আমরা এভাবে মনে রাখব। তার আগে টনি মরিসন কী সে সম্পর্কে জেনে নিই। টনি মরিসন হলেন একজন আমেরিকান নভেলিস্ট, যেটা 35 বিসিএসে এসেছে। ওন দ্য নোবেল প্রাইজ ইন 1993, 1993 সালে তিনি নোবেল প্রাইজ জয় করেছেন। টনি মরিসনের বিখ্যাত উপন্যাসগুলো মনে রাখার শর্টকাট টেকনিক হলো, মরিসন তার প্রেমিকার নীল চোখের দিকে তাকিয়ে সোলোমন দ্বীপের সোলার গানের কথা ভাবছে। এই টনিস মরিসন তার প্রেমিকার নীল চোখের দিকে তাকিয়ে সোলোমন দ্বীপের সোলার গানের কথা ভাবছে। এখানেই টনি মরিসনের বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে। টনি মরিসনস, অর্থাৎ টনি মরিসন হলো তার লেখা একটি উপন্যাস। তারপরে তার প্রেমিকার নীল চোখের দিকে, প্রেমিকার অর্থাৎ বিলভড, নীল চোখের, দ্য ব্লুয়েস্ট আই, সোলোমন দ্বীপের সোলার গানের কথা ভাবছে। সোলোমন দ্বীপ, সং অফ সোলোমন, আর সোলার হলো সোলা। তো এইগুলো হলো টনি মরিসনের লিখিত উপন্যাস। ভিউয়ার্স, ইংরেজি সাহিত্যের বিষয়গুলো যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য বিশেষ প্রিপারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রবলেম ফেস করতে হয়। তো ভিউয়ার্স, এই চ্যানেলে প্রতিনিয়ত শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজে কীভাবে ইংরেজি সাহিত্য মনে রাখা যায় সেই টেকনিক শেয়ার করা হয় কিংবা হয়েছে, এবং নেক্সটে আরও শেয়ার করা হবে। তো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই চ্যানেল।